আসল কালপিট টাকে দেব মজুদ চাতি এ তোমার সিঁদুরের দিবি বৌদি এ তোমার সিঁদুরের দিবি আপনি জনগণের সেবক, তাই এই হতভাগিনীকে নতুন করে বাঁচার পথ দেখান ডাক্তার বাবু। আপনার কাছে আমার অনুরোধ, ওই হতভাগিনীকে নতুন করে বাঁচার পথ দেখান। না না, তা কি করে সম্ভব? কেন সম্ভব না ডাক্তার বাবু, বলুন কেন সম্ভব নয়? দেখুন, বিয়ে মানে বন্ধন। তাই আমি যেদিন থেকে মানুষের সেবা মধ্যে দীক্ষিত হয়েছি, সেদিন থেকে সংসার করার স্বপ্ন আমি মন থেকে মুছে ফেলেছি। মায়ের চোখের জল বাক্য মানে আমার ঘুমন্ত হৃদয়টা জেগে উঠেছে এ কথা সত্য, কিন্তু বিশ্বাস করুন আমি আমি নিরুপায়। দাঁড়ান ডাক্তার বাবু, দাঁড়ান, সকলে আপনাকে ক্ষমা করলেও আমি কিন্তু আপনাকে কিছুতেই ক্ষমা করব না। দাঁড়ান, আপনি ধর্মের নামা বলে গায়ে চড়িয়ে আপনি স্বার্থপরের মতো উঠতে চাইছেন ওই সর্বশিখরে। কি বলছেন? আপনি যদি সত্যি সেবা মন্ত্রে দীক্ষিত হয়ে থাকেন, তাহলে একজন মৃত্যু পথযাত্রীকে বাঁচাতে আপনার এত সংকোচ কেন? আপনি মানে বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আপনার কাছে আপনার কাছে আমি কিচ্ছু চাই না, চাই শুধু এক চিলতে সিঁদুর। সেই সিঁদুরে যদি আমার শুভ্র স্মৃতি রাঙা হয় আর যদি বাঁচে আমার বাবা মায়ের চোখের জল আর আমাদের আমাদের সংসারের মান মর্যাদা বেঁচে যাবে। কেন আপনি বুঝতে চাইছেন না এই ভাই বিয়েটাকে আমি মেনে নিও? বাড়ি কোনোদিনও এই বিয়েটাকে মেনে নিতে পারবে না। বেশ, তা যদি হয় তাহলে আমিও আপনাকে কথা দিচ্ছি, আপনার হাতের সিঁদুরে আমার যদি শুভ্র স্মৃতি রাঙা হয় তাহলে তাহলে কোনোদিন আমি আমি সিঁদুরের অধিকার নিয়ে আপনাদের হালদার বাড়ির বংশ কৌলিন্যে আমি এতটুকু কলঙ্কের কালি লাগতে দেব না কিছুতে। হ্যাঁ মা, হ্যাঁ আমি তোমাদের কথা দিচ্ছি ওই ডাক্তার বাবুর কাছ থেকে, তোমরা জেনে নাও উনি আমাকে কি দিতে চান, হয় এক চিলতে সিঁদুর আর না হয় আমার মৃত্যুর সার্টিফিকেট। না দীপিকা না, আমি একজন অবিবাহিত যুবক, তাই বিয়ে যদি করতেই হয় তাহলে স্ত্রীর স্বীকৃতি দিয়ে প্রকাশ্যে নিয়ে যাব আমার পিতৃপুরুষের ভেটে ওই হালদার বাড়িতে। Thank you.
দিতে আমি বেশি দেরি করি না। তাই ছলে বলে কৌশলে যেভাবে ও সব কটাকে আমি ছাটিয়ে বিদায় করবো। ওই হতচ্ছাড়া আজ আসুক ফিরে, তারপর ওর মুখে যদি আমি নুনো জেলে দিতে না পারি আমার নাম হৈমন্ত। আমাদের উনি জীবনে সর্বস্ব খুঁয়ে সৎ ছেলেকে ডাক্তার পরে আমি তার পিছনে খরচ করলাম, যদি মাসের শেষে ওই 20-25 হাজার টাকা না পাই তাহলে কি সব ছেলেকে ডাক্তার করেছো তেমনি আমার ছোটকে সন্তানকে জন্ম দিয়ে পৃথিবীর আলো যখন দেখিয়েছি তখন তার প্রতিষ্ঠার কথা আমার কোন কথাই শুনেনি। ভেবে দেখো হৈমন্ত্রী, টাকা থাকলে ছেলেকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করা যায় না, তার জন্য চাই উপযুক্ত মেরিট। আমার মেরিটের মুখে আগুন, এই পড়ার বেলা তুমি জোটাতে পারলে আর আমার ছোটর বেলা তোমার সে পয়সাও জুটলো না। শুনলাম যে তোমার মাথা মোটা দিদির কথাগুলো শুনলে তো। শুনেছে শুনেছে, আমার নাম হৈমন্তী, আমি পষ্ট গলায় আমি চোর গলায় বলে বলে যথেষ্ট মান সম্মান আছে, যাই বলছি
যা করবার একটু ভেবে চিন্তে করবি। আমিও হইছি হই মন্ত্রী, একটু ভেবে চিন্তে কাজ করো। ভাবনা চিন্তা করার মতন কোনো অবকাশ ছিল না মা, তাই বিবেকে নির্মম আঘাতে দীপিকাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। আমাকে তোমরা ক্ষমা করো মা। কি হলো মা, কি হলো মাপি, তোমরা দুদিকে নীরব হয়ে দাঁড়িয়ে আছো কেন? দেখো মা, দেখো দেখো মাপি, দেখো দাদার পাশে বৌদিকে কত সুন্দর মানিয়েছে, দেখো যেন সাক্ষাৎ হর পার্বতী। কি হলো রে দাদা, দাঁড়িয়ে আছিস কেন? বাবা মাকে প্রণাম করে বৌদিকে ভিতরে নিয়ে যা। মা, তোমার এই অধম সন্তানকে তুমি বঞ্চিত করবেন না বাবা, আমি আপনার পায়ে ধরে তোমার স্থান আমার পায়ের নিচে নয় মা, তোমার স্থান আমার বুকের মাঝে। বাবা মাথা নিচু করে নয় মা, মাথা নিচু করে নয়, মাথা উঁচু করে গৃহবধূর অধিকার নিয়ে তোকেই যে করতে হবে এই সংসারে শান্তির প্রতিষ্ঠা। কিন্তু কোনো কারণ নেই,
হালদার বাড়িতে নতুন করে গৃহলক্ষী প্রতিষ্ঠা হবে, অথচ আলু জ্বলবে না, বাজি পুড়বে না, গ্রামের লোকজন জানতে পারবে না, তা তো কোনোদিন হতে পারে না। বাপি, তাছাড়া তোর মায়ের খুব খুব ধুমধাম করে তোর বিয়ে দেবে, জানো বৌমা। আমি ডাক্তার হয়েও একটা ঘর বাঁচাতে গিয়ে নিজের ঘরটা শূন্য হয়ে গেছে। কবিতা, তুমি স্বর্গ থেকে চেয়ে দেখো, তোমার ছেলে বিয়ে করে বউ নিয়ে বাড়ি এসেছে, আজকের এই শুভ দিনে তুমি স্বর্গ থেকে ওদের আশীর্বাদ করো, ওরা যেন সুখী হয়, সম্পূর্ণ হয় ওদের দাম্পত্য জীবন। কি হলো দীপিকা, তুমি উদাস নন কি ভাবছো? ভাবছি ওই দেবতার মতো মানুষটার পদ সেবা করার অধিকার আমি পাবো তো। পাবে দীপিকা, পাবে, নিশ্চয়ই পাবে। বাপিকে তুমি এখনো চিনতে পারো না, আর মায়ের কথায় তুমি কিছু মনে করো না, দেখবে মাও তোমার কথা জাদুতে একদিন ঠিক বস হয়ে যাবেন। যাবে যাবে যাবে, বিয়ে করে যখন এনেছিস বলে ঘরের বউ ঘরে থাকবে না তো কোথায় থাকবে? গাছতলায়। এবার তোরা একটু পাশে পাশে দাঁড়া তো, আমি পরনটা সেরে ফেলি। আমি কিন্তু কোনদিন করি না মা। যাক, আপদটা বিদায় হয়েছে। এসব জিনিস তো আমি চাইনি মা, আপনি তো আমাকে দিয়েছেন। যখন প্রয়োজন ছিল তাই আমি দিয়েছিলাম, এখন প্রয়োজন মিটে গেছে, দাও দাও বলছি। এই নিন মা, এই নিন আপনার জিনিস, আপনাকে আমি সাগ্রহে ফিরিয়ে দিলাম। আর শোনো, শাকাশিনুনের বাড়িতে থাকতে হলে তোমার বাবাকে বলো নগদ 1,00,000 টাকা আর 10 ভরি সোনা আমার চাই, আর তা যদি আমি না পাই তাহলে
স্যারের দয়াতে কত সহজে আমার একটা স্টেপ প্রমোশন হয়ে গেল, আমি কি তোকে ভুলে থাকতে পারি? তাই যদি হয় তাহলে সাত সাতটা দিন কাটিয়ে এলে আমার কথা কি তোমার একবার মনে পড়েনি? পড়েছে, বৃষ্টি পড়েছে, প্রতিটি মুহূর্তে তোমার কথা মনে পড়েছে, কিন্তু কি করবো বলো? তুমি বিশ্বাস করো দেব, তোমাকে ছাড়া এক মুহূর্ত আমার ভালো লাগে না। তাই তো প্রতি রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে আমি তোমার কত আলপনা আঁকি, তাই তো ঘুমের মধ্যে তোমাকে ঠিক এমনি করে জড়িয়ে ধরি। আর তোমার ওই দুষ্টু মুখে মিষ্টি চুমন দিয়ে আমি ভরিয়ে দিয়ে বলছি, পড়েছি প্রেমের জালে এ মনটা করে টান টানা টান টান টানা টান টান প্রেমের নাচ জনগণকে খেপিয়ে তুলছে আর আমার সমস্ত পরিকল্পনা ভাস্তা করে দিচ্ছে। মা, তুই দেবব্রতকে নিয়ে তোর পাস্টোরাল রুমে যা। ওকে ডাডি। কামন দেব। হ্যাঁ চলো বৃষ্টি। ও গড, মাথায় আমার আগুন জ্বলছে, আগুন! পরমানন্দ, বিরক্ত না করে আমাকে একটু একা থাকতে দে। এর যাইবার আগে একটা কথা বলবো স্যার। বল, কি বলবি বল। বার, তোরা আমাকে মেরে ফেল, তবু এই উল্কা পিণ্ডটাকে তোরা ভাঙতে পারবি না। আমি পাগল সত্যি, কিন্তু কেন যে আমি পাগল এই সভ্য সমাজ সে কথা একবারও জানতে চেষ্টা করে না। চাবুক মেরে যদি ওর মুখ খোলাতে না পারি তাহলে ইলেকট্রিশিয়ান থেকে। আর যদি হাইকো ফেলে পরমানন্দ,
যা বলছি তাই শো। আজ থেকে ওর ঘরে খাবার তো পরের কথা, এক বিন্দু জল যাতে না পৌঁছায়। আজ নিজে গিয়ে আমি দেখব ওর আসল পরিচয় প্রকাশ প্রয়োজন হলে ওর ধর থেকে মাথাটাকে আলাদা করে দিয়ে। ওই কমলেশ চৌধুরী হাত দুটো কাঁপবে না। পৃথিবীর অগণিত মানুষ, তোমরা কান পেতে শোনো, এই পঙ্গু পৃথিবীর করুণার্থনা। সে চিৎকার করে বলছে।